প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আপনি কি বাচ্চার হাতে মোবাইল দেন বা আপনার বাচ্চা কি মোবাইলে আসক্ত? তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি দেখুন এবং আত্মীয় বন্ধুদের শেয়ার করে দিন। এই ভিডিওতে আলোচনা করব শিশুদের হাতে আমরা মোবাইল তুলে দিয়ে অজান্তে তাদের কতখানি ক্ষতি করছি এবং এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব। শিশুদের মোবাইল আসক্তির জন্য আমরা মানে মা বাবারাই দায়ী, কারণ আমরা তাদেরকে খাওয়ানোর জন্য বা বিভিন্ন দুষ্টুমি বন্ধ করার জন্য মোবাইল হাতে তুলে দিই, কিন্তু পরবর্তীকালে এই মোবাইল দেখাটা যখন নেশাতে পরিণত হয়ে যায় তখন আমরা সেই নেশা থেকে বিরত করার চেষ্টা করি, তখন তারা বাধা দেয় আর শুরু হয়ে যায় সমস্যা। শিশুরা প্রতিনিয়ত মোবাইল দেখলে তাদের চোখের ক্ষতি হয়, খেলাধুলো না করার জন্য মোটা হওয়ার প্রবণতা এবং বিভিন্ন রোগের আক্রমণ বাড়ে। এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো শিশুর ব্রেনের ক্ষতি। শিশুরা আধ ঘন্টার বেশি মোবাইল দেখলে তাদের মস্তিষ্ক থেকে খরিত হয় নিউরো ট্রান্সমিটার ডোপামিন, যা তাদের খুব অলস করে তোলে চিন্তা ভাবনায়। ক্রমে তার মধ্যেই চনমনে ভাবটা নষ্ট হয়ে যায়, ফলে কারো সাথে মিশতে বা খেলাধুলোও করতে চায় না। শিশুর পড়াশোনায় মন বসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, সে অসামাজিক হয়ে পড়ে, নিঃসঙ্গ একাকিত্ব তাকে গ্রাস করে। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের এই অবস্থা মানে পুরো দেশের ভবিষ্যৎটাও খারাপের দিকে এগিয়ে যায়। শিশুদের এই মোবাইলের নেশা কাটানো অবশ্যই সম্ভব, তার জন্য কতগুলি স্টেপ ফলো করতে হবে। নাম্বার ১, একটা কথা আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও, অর্থাৎ বাবা মাকেই মোবাইলের ব্যবহার কমাতে হবে। খুব প্রয়োজন ছাড়া এন্টারটেনমেন্টের জন্য শিশুদের সামনে বিশেষ করে কখনো মোবাইল ব্যবহার করবেন না। এটি করলে শিশুদেরকে নিষেধ করার একটা অধিকার আপনারও যেমন মন থেকে জন্মাবে, তেমনি সেই শিশুটিও আপনার কথা মেনে চলতে আগ্রহী হবে। দ্বিতীয়ত, শিশুর সময় কাটানোর জন্য তাকে অন্য কাজে নিয়োজিত করার চেষ্টা করতে হবে। যেমন আপনি তার জন্য কমিক্সের বা গল্পের বই বা সে যেমন বই পছন্দ করে তেমন বই প্রচুর পরিমাণে কিনে দিন। আপনি একটা সত্য তথ্য জেনে রাখুন, টুইটারের চেয়ারম্যান ইভান উইলিয়ামস তার কাছে তার দুই ছেলে আইপ্যাডের জন্য আবদার করেছিল, কিন্তু তিনি তাদের আইপ্যাড না কিনে দিয়ে কয়েকশো বই কিনে দিয়েছিলেন। তাহলে শিশুদের বই, খেলাধুলো, গান বাজনা, নাচা, ছবি আঁকা, আবৃত্তি, জুডো, ক্যারেটে ইত্যাদি যে কোনো ডিপার্টমেন্টে আপনি ভর্তি করিয়ে দিতে পারেন, অর্থাৎ তাদের মোবাইল দেখার নেশাটিকে পরিবর্তিত করে ভালো কোনো নেশার দিকে ঘুরিয়ে দিতে পারেন। তৃতীয়ত, হঠাৎ করে কোনো শিশুকে শাসন করে মোবাইল দেওয়া বন্ধ করতে যাবেন না, এতে তার মানসিক ক্ষতি হতে পারে। তাই তার মনকে বই পড়া বা খেলাধুলোর দিকে যেমন ডাইভার্ট করার চেষ্টা করুন, অন্যদিকে তাকে মোবাইল দেখার সময়সীমা একটু একটু করে কমিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করুন। যেমন বলুন, আজকে তোমাকে ২৫ মিনিট মোবাইল দেখতে দেওয়া হবে, ধীরে ধীরে সময়টা কমাবার চেষ্টা করুন। পরে এইরকম বলতে পারেন, সপ্তাহে একদিন যেমন রবিবার ৩০ মিনিটের জন্য তোমাকে মোবাইল দেওয়া হবে। এই প্রসঙ্গে অ্যাপেলের কর্ণধার স্টিভ জবসের কথা বলি, তিনি কিন্তু তার ছেলেমেয়েদের তার গ্যাজেট ব্যবহার করতে দেননি। এই প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার সন্তানেরা কতটা প্রযুক্তি ব্যবহার করবেন সেটা তিনি ঠিক করে দেন। তার মানে হলো মোবাইল কোম্পানিগুলো তারা নিজেদের ব্যবসার জন্য চেষ্টা করবেন, কিন্তু আপনাকে নিজের সন্তানকে নিজেকেই ঠিক করতে হবে, অর্থাৎ চাচা আপন পরাণ বাঁচা। চতুর্থত, মোবাইলের পাসওয়ার্ড লাগিয়ে রাখুন, যাতে আপনার অনুপস্থিতিতে আপনার ছেলেমেয়েরা ব্যবহার করতে না পারে। এই প্রসঙ্গে বলি, একদিন আমার ছেলে একদিন গোপনে আমাকে খবর দিল যে আমার দিদি মায়ের মোবাইল খুলতে পারে, অর্থাৎ আমি বুঝে গেলাম আমরা যখন মোবাইল আনলক করতাম তখন সে দেখে নিত এবং সেই পাসওয়ার্ড সে বলতো না, পরে আমাদের অনুপস্থিতিতে মোবাইল ফোন ব্যবহার করবে বলে। তাই আপনাদেরকে বলি, মোবাইল ফোনের পাসওয়ার্ড মাঝে মাঝে পরিবর্তন করে দেবেন। পঞ্চমত, খাবার সময় নিজে বা বাচ্চাকে মোবাইল ব্যবহার করতে দেবেন না। খাবার সময় মোবাইল ব্যবহার করলে
প্রত্যেক খাবারের যে একটা আলাদা আলাদা স্বাদ আছে বা মজা আছে তা তারা বুঝতে পারে না, কারণ তাদের মন মোবাইলের মধ্যেই থাকে। ফলে জীবনে খাদ্য খাওয়ার যে মজা সেটা থেকেই তারা বঞ্চিত হয়। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সাপ্তাহিক মিরর পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তারা খাবার টেবিলে মোবাইল ফোন নিয়ে যান না। ষষ্ঠত, আপনার শিশু মোবাইলে কি দেখছে তাও আপনি লক্ষ্য নজর করুন, কারণ অল্প বয়সে সে খারাপ কিছু দেখলে তার জীবনটাই খারাপের দিকে চলে যেতে পারে। সপ্তমত, রাতে শোবার আধ ঘন্টা আগে নিজেও মোবাইল দেখবেন না বা শিশুকেও দেখতে দেবেন না, তাহলে তার ঘুমের ক্ষতি হবে অর্থাৎ ব্রেনের ক্ষতি হবে। এই প্রসঙ্গে আরও দু একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। গুগল, অ্যাপল বা ইয়াহুর এক্সিকিউটিভরা তাদের সন্তানদের এমন স্কুলে ভর্তি করান যেখানে প্রযুক্তির ব্যবহার খুব কম, অর্থাৎ যেখানে মোবাইল কম্পিউটার বা ট্যাবের ব্যবহার সীমিত। ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ, ইউটিউবের সিইও সুজান ওজসিস্কি নিজেদের সন্তানদের খেলাধুলো এবং বই পড়ার প্রতি উৎসাহিত করেন। সুতরাং একটা কথা বুঝতে পারছেন যে যারা মোবাইলে সফটওয়্যার তৈরি করছেন তারা কিন্তু নিজেদের সন্তানকে মোবাইল থেকে দূরে রাখছেন যতদিন না তারা পূর্ণ বয়স্ক হচ্ছে। এবার বলি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, এবং আপনার যদি কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সে সেই সাজেশন দেবেন, আর ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, ফলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।